আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমার মামা চিতল পিঠা বানাবে। চিতল পিঠা বানানোর আগে সর্বপ্রথমে এই চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু পানির সাথে মিশাচ্ছি। আর চুলায় চিতল পিঠা বানানোর যে তাওয়াটা, এটা গরম হতে দিয়েছে, ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। অলরেডি একটা চিতল পিঠা বানিয়েছি, এটা কি অত একটা ভালো হয়নি, কারণ এটা প্রথমটা হয়েছে, তাও হয়েছে। আর এখন আর বানাবে। এখন এই তাওয়াটার মধ্যে ওই চালের গুঁড়ার মিশে আটা দিয়ে দিতে, এক চামচ। এটা কি কতক্ষণ রাখতে হবে? দুই মিনিট রাখতে হবে। আসছি 2 মিনিট পর, ফিরে এলাম 2 মিনিট পর। এখন এই যে চিতল পিঠাটা যে হয়েছে, সুন্দর মতো হয়ে গেছে, সুন্দর মতো এটা হয়ে গেছে। এটা এখন আস্তে আস্তে স্প্যাচুলাটা দিয়ে উঠাতে হবে। এই দেখুন কি সুন্দর প্রপারলি একটা হয়ে গেছে। এই যে এই হচ্ছে আমাদের ছোট বাবু সুবাহা, ঘুম থেকে উঠে গেছে। সুবাহা, তোমার নাম বলো। ঘুম থেকে উঠে গেছে, অন্নপুর দেখাচ্ছে। হাই দাও তো, একটা হাই দাও তো, বলো হ্যালো, আপনারা কেমন আছেন, একটা হাই দাও, হাই দাও। ঘুম থেকে উঠছে তো, আমার ছোট বোনটা ঘুম থেকে উঠে গেছে। হাই দিব না তুমি, হাই দিব না। হ্যাঁ, তোমার ঘুম হয় নাই, হয় না তোমার ঘুম হয় নাই? এই সুবাহা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও ঘুম থেকে উঠছে তো কিছু বুঝতে পারতেছে না। এই দেখুন ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের বাবুটা দোলনে উঠতে চাচ্ছে। এই যে দোলনাটা, সুবাহা তুমি দোলনে উঠবে, দোলনে উঠবে তুমি। ওয়াও, দোলনাটা কি সুন্দর দোলছে। ও আর কি উঠ, মানে একা তো উঠতে পারে না, একা না উঠতে পারলে ও দোলনাটা কিনে জেনে দিয়ে দিলে। উঠবে না, দোলনে উঠবে না আপনি। এই যে আমাদের নাস্তা, এই যে মাম্মা এই চিতল পিঠাগুলো ভেজে দিছেন, আর তার সাথে আছে মুরগির মাংস। এই আমাদের আজকের নাস্তা, এটা খাবো আমরা। আজকে এই পর্যন্ত।